আসসালামু আলাইকুম দর্শক আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম জেল থেকে বেরিয়ে যে হুঙ্কার দিলেন মাওলানা মামুনুল হক ষড়যন্ত্র নয় সরকার পতনের লক্ষ্যে বিরোধী দলগুলো একান্ত হচ্ছে বললেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান প্রধানমন্ত্রী যাওয়ার সময় হয়েছে বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বাংলাদেশ রাজতন্ত্র উত্তরাধিকার নির্ধারণের দরকার নেই বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব সরকার হঠাৎই জনগণ আবার জেগে উঠবে বললেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক মুক্ত চিন্তার মানুষদের উপর আক্রমণ চলছে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাজা নিয়ে ভয়ঙ্কর রিপোর্ট ওয়াশিংটন পোস্টের সুদানি খোদাই বহু মানুষ মারা যেতে পারে জানালো জাতিসংঘ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জেল থেকে বেরিয়ে মাওলানা মামুনুল হক বলেছেন আল্লাহর এই জমিনে আল্লাহ রাসুলের এক বিন্দু পরিমাণ অসম্মান বরদাস্ত করা হবে না আমরা সর্বোচ্চ দায় করতে প্রস্তুত আছি জীবন দিতে প্রস্তুত রয়েছে এই জমিনে আল্লাহর জানলা সমনত করেই আমাদের যাত্রা থামবে ইনশাল্লাহ হয়তো আর শাহাদত নয়তো খেলাপত ইনশাল্লাহ দুপুরের রাস্তায় হাজার হাজার ভক্তদের সামনে দাঁড়িয়ে সব কথা বললেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় এই যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছ থেকে গ্রহণ করব না আমরা এতে বিশ্বাসী নই মাদ্রাসা স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রদের বিভেদের সৃষ্টিতে মাওলানা মামুনুল হক বিশ্বাস করে না বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মামুনুল হক তিনি বলেন হেফাজতে ইসলাম খেলাফতে মজলে সহ সব ব্রাতিপ্রমিত সংগঠন ও সব আলিম ধর্মপ্রাণ মানুষকে মতবিরত ভুলে গিয়ে ইসলামের জান্ডা সমনত করতে সবাইকে এক হর আহ্বান জানান এর আগে সকাল দশটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক তার ছেলে ও নেতাকর্মীরা জেল গেটে তাকে স্বাগত জানান প্রসঙ্গত দুই সালের তেসরা এপ্রিল নারায়ণগঞ্জের সোনার গায়ে রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন খবর পেয়ে হেফাজতে স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাংচুর চালিয়ে তাকে সিনিয়ে নিয়ে যান ঘটনার পর থেকে ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করেন মাওলানা মামুনুল হক পনেরো দিন পর আঠারোই এপ্রিল ওই মাদ্রাসা থেকেই মাওলানা মামুনুল হককে গ্রেফতার করেন পুলিশ এরপর থেকে কারারিন্তর ছিলেন মাওলানা মামুনুল হক ষড়যন্ত্র নয় সরকার পতনের লক্ষ্যে বিরোধী দলগুলো একান্ত হচ্ছে বললেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মোয়েন খান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল ময়েন খান বলেছেন ক্ষমতাসীন সরকারি পতনের লক্ষ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র করছে না বরং আন্দোলনে একান্ত হচ্ছে শেরে বাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন ডক্টর আব্দুল মোয়েন খান ওলামা দলের নবগঠিত কমিটির উদ্যোগে কবর জিয়ারত ও শ্রদ্ধা জানানো হয় ময়ন খান বলেন এখানে ষড়যন্ত্র প্রশ্ন আসছে কেন বাম ডান সবাই তো প্রকাশ্যে বলছে আন্দোলনে একান্ত হচ্ছে কারণ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় তারা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে তিনি আরো বলেন সরকার বলছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দেশের মানুষ তো কেউ বলে যে নাই তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জনগণ তো বলছে এ সরকার একদলীয় সরকার সাথে জানুয়ারির প্রশাসনের নির্বাচনে কোনো জনপ্রতিনিধি নির্বাচিত হয়নি আওয়ামী লীগ ঢাকায় বসে কোনো আসনে কাকে নির্বাচন করবে তা ঠিক করছে তারাই আজকে সংসদে জনপ্রতিনিধি হিসেবে আসেন ডক্টর মঈন খান আর বলেন আজকে দেশের মানুষের বেঁচে থাকার অধিকার ভোটাধিকার নেই এখানে নারী শ্রমিকের অধিকার নেই সরকার সব হরণ করেছে এগুলো ফিরিয়ে আনতে হলে দেশে নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে প্রধানমন্ত্রী যাওয়ার সময় হয়েছে বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝতে পেরেছেন তার যাওয়ার সময় হয়ে গিয়েছে গতকালে প্রধানমন্ত্রী দেওয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেন তিনি এবং তিনি বলেন প্রধানমন্ত্রী আইনের বাসায় তিনি প্রধানমন্ত্রী নন তিনি দাবি করেছেন তাকে উৎখাত করা হবে অর্থাৎ তিনি বুঝতে পেরেছেন তার যাওয়ার সময় হয়ে গিয়েছে তিনি এটা বুঝতে পেরেছেন অনুভব করেছেন তাকে এখন যেতে হবে কখন কিভাবে যাবেন তিনি যদি নির্ধারণ করেন তাহলে বিষয়টি সহজ হবে দুদু আরও বলেন তিনি পদত্যাগ করলে গত পনেরো বছর যে জঞ্জাল যে লুটপাট যে নির্মমতা সেটার অবসান করবে তাহলে তত্ত্বাবধায়ক সরকারের পথ সুগম হবে একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে যারা জনপ্রিয় জনগণ যাদের চায় তাদের তারা ক্ষমতায় নিয়ে আসবে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ ইউথ ফোরাম আয়োজিত বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সুহেল এবং নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিবের সহ কারাবন্দী সব নেতাকর্মীদের মুক্তির দাবিতে এক প্রতিবাদে সবাই প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামসুজ্জামান দুদু শামসুজ্জামান দুদু আরো বলেন প্রধানমন্ত্রীর কথায় মনে হচ্ছে বাংলাদেশে রাষ্ট্রন্ত প্রতিষ্ঠিত হয়েছে উনি বলতে চাইছেন তারপরে কে এটা তো তার নির্ধারণ করা দরকার নেই তার দল নির্বাচনে যাবে জনগণই নির্ধারণ করবে এ ফেসিবাদীদের পরে কারা কারা ক্ষমতায় এসে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে এটা ভাবা যায় না সারা বিশ্বের কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে দেড় লাখ মামলায় পঞ্চাশ লাখের অধিক বিরোধী দলের নেতাকর্মী আসামি বাংলাদেশ রাজতন্ত্র নয় উত্তরাধিকার নির্ধারণের দরকার নেই বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব বলেছেন বাংলাদেশের রাজতন্ত্র নয় কার মৃত্যুর পরে কে রাজা হবেন বা কে রাষ্ট্র উত্তরাধিকারী হবে তা পূর্ণ নির্ধারণের দরকার নেই সরকারের আচরণে আর বক্তব্যে মনে হয় এটি একটি রাজতন্ত্র তাই সরকার যেন উত্তরাধিকার নির্ধারণে উদ্গ্রীপে জেএসটি স্থায়ী কমিটির সবাই সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি আব্দুর ক্ষমতার মোহে অন্ধ সরকার হয়তো ভুলে সালে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জনগণ বাংলাদেশকে রাজতন্ত্র নয় একটি প্রজাতন্ত্র হিসেবে কায়েম করেছে তাই রাষ্ট্র ক্ষমতায় কে আসবে তা কোনো বাম বা ডানের বিষয় নয় তারা নির্ধারণ করবে জনগণ তিনি বলেন জনগণের সম্মতি ও সমর্থনবিহীন জালিয়াতিপূর্ণ নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতা ধরে রেখে সরকার বয়ের সংস্কৃতি সম্পূর্ণ একে চরম ব্যবস্থা করেছে বল প্রয়োগ করে আন্দোলন সংগ্রাম করার ধমন মাধ্যমে শাসনতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরণের পথ রুদ্ধ করে সরকার অঘোষিত রাজতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখছে তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে আসমো আব্দুর রব আরও বলেন সরকারের পতন এবং গণবিরোধী রাষ্ট্র ব্যবস্থা উচ্ছেদে জাতিকে ঐক্যবদ্ধ করে দ্বিতীয় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে সরকার জনগণ আবার জেগে উঠবে বললেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক সরকারকে হঠাৎ আবারও জনগণ জেগে উঠবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন হতাশ হবেন না হতাশ হওয়ার কিছুই নাই বাংলাদেশের মানুষ আবার জেগে উঠবে কারণ জেগে ওঠার সময় এখন খুবই কাছে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা অধিকার আন্দোলনের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি সরকারের উদ্দেশ্যে ফারুক বলেন আপনারা জনগণের কাছে হেরে যাবেন হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান শ্রীলঙ্কার মতো অবস্থা হওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন সংসদ অধিবেশন চলছে তত্ত্বাবধায়ক সরকারের আইনটা পাশ করে দিয়ে নীরবে বিদায় নেন সুষ্ঠু ভোটের মাধ্যমে কে জয়লাভ করবে তা দেখবেন বিএনপির চেয়ারপারসনে খালদা জিয়া যুগ্ম মহাসচিব খায়রুল কবির খুকন হাবিবুর নবী খান সুহেল যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম হাবয় হাবিবুর রশিদ হাবিব সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয় সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব কেন্দ্রীয় নেতা আবদুল কালাম আজাদ সিদ্দিকি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ এজ মল হুসেন পাইলট ইসমাইল হুসেন সিরাজি প্রমুখ মুক্ত চিন্তার মানুষদের উপর আক্রমণ চলছে বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিজিটাল নিরাপত্তা আইনে মানুষদের উপর নিষ্ঠুর আক্রমণ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মির্জা ফখরুল আলমগীর তিনি বলেন সরকার বিরোধী কণ্ঠস্বরকে নিস্তব্ধ করার জন্য একের পর এক কালো আইন প্রণয়ন করা হয়েছে সাংবাদিক ও বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে গ্রেপ্তারের মাধ্যমে দিনের পর দিন কারাগারে কারাণ রাখা হচ্ছে শুধু তাই নয় তাদের জামিন পর অধিকারকে বাধাগ্রস্ত করা হচ্ছে গণতন্ত্রকে সমাধিস্থ করতে। স্বাধীন গণমাধ্যমের অস্তিত্বকে অস্বীকার করে কর্তৃত্ববাদী এই সরকার বিশ্বমুক্ততা গণমাধ্যম দিবস উপলক্ষে এক বাণীতে এসব মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বলেন কোন স্বৈর চিন্তা মুদ্রণ ও লেখনের স্বাধীনতা সহ্য করতে পারে না বাংলাদেশও এখন একদলের স্বৈর শাসনে মুক্ত গণমাধ্যমের উপর নামিয়ে আনা হয়েছে উৎপীড়নের খরগ এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে স্বাধীন সাংবাদিকতাকে নিরুদ্দেশ করা হচ্ছে বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন দেশ বিদেশে ব্যাপকভাবে সমালোচিত হলেও আওয়ামী লীগ সরকার এই আইনকে সাংবাদিক ভিন্নমতের মানুষ ও বিরোধী দলের নেতাকর্মীদের ধমন করতে যথেষ্ট ব্যবহার করা হচ্ছে যাতে কেউ সরকারের বিরুদ্ধে সত্য কথা বলতে না পারে আমি ধ্যর্থহীন কণ্ঠে আহ্বান জানাচ্ছি অবিলম্বে বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে গাজা নিয়ে ভয়ঙ্কর রিপোর্ট ওয়াশিংটন পোস্টের সাত মাসেরও বেশি সময় পার হয়েছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের এই সময়ের মধ্যে শস্য ও খাদ্য উৎপাদনে পুরো সক্ষমতা হারিয়েছে গাজা পাশাপাশি সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে উপত্যকার বিশুদ্ধ পানির যোগান। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলের লাগাতার বোমা হামলা এবং বুলটুজারের চাপায় দুলির সাথে হয়েছে গাজার অধিকাংশ কৃষি জমি এবং ফলের বাগান তারপরও কিছু জমি হয়তো বেঁচেছিল কিন্তু বোমা হামলা থেকে বাস্তি গাজাবাসী যখন দক্ষিণ দিকে ছুটেছে তখন পেছনে ফেলে যাওয়া জমির ফসল এবং গবাদি পশু মারা পড়েছে পানির অভাব ও অনাহারে সুদানে ক্ষুদায় বহু মানুষ মারা যেতে পারে জানাল জাতিসংঘ উত্তর আফ্রিকার দেশ সুদানে অনাহারে বহু মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম সংস্থাটি বলছে পশ্চিম সুদানের দারফুরের মানুষের অনাহার ঠেকানোর সময় ফুরিয়ে আসছে ক্রমবর্ধমান গোটা জাতিকে শেষ করে দিচ্ছে যুদ্ধরত পক্ষগুলোকে সতর্ক করে দিয়ে জাতিসংঘের খাদ্য সংস্থা বলছে দারফুর এবং সুদানের অন্যান্য যুদ্ধ কবলিত এলাকায় খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে এসব এলাকায় মানবিক সাহায্যের অনুমতি না ক্ষুদায় বহু মানুষের মৃত্যু হতে পারে গত বছরের এপ্রিলের মাঝামাঝি সময় সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী ফোর্সেস এর মধ্যে সহস্র সংঘাত শুরু হয় পরবর্তীতে এই সংঘাত দেশটিতে গৃহযুদ্ধের রূপ নেয় প্রাণ বাঁচাতে গড়বাড়ি সেরে পালিয়েছেন অনেক মানুষ যুদ্ধের কারণে দেশটির কৃষি উৎপাদন আটাত্তর শতাংশ কমে গিয়েছে